জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কি মিউজিক্যাল চেয়ার খেলছেন নাকি? একবার ববিতা সরকারকে চাকরি দিচ্ছেন, তারপর অনামিকা রায়কে চাকরি দিচ্ছেন, আর তাছাড়া এই যে ঠকবাজতে গাঁও যান, একবার বলছেন 36,000 চাকরি বাতিল, একবার বলছেন 32,000 হবে সংখ্যাটা, এটা হচ্ছেটা কি? তাকে তো মাসিহা বলা হয়েছিল, ভগবান বলা হয়েছিল, তিনি এইসব কাজ করছেন কি করে? আজ চাকরি আছে, কাল নেই, আজ হিরো কাল জিরো, এই ভরসার জায়গাটাকে একেবারে তো সার্কাসে পরিণত করে দিয়েছেন তিনি। কেন করছেন তিনি এসব? তার উপরে তো এত বিশ্বাস রেখেছিল মানুষজন। খুবই ভ্যালিড চিন্তাধারা এবং খুব ভ্যালিড কিছু প্রশ্ন। আসুন আজকের পর্বে এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। কিন্তু তার আগে চট করে আমরা চেয়ারটা বদলে আপনাকে ওই জায়গায় রাখি যেখানে আপনাকে বিচার করতে হবে, অর্থাৎ আপনিই বিচারপতি। একটি মেয়ে যার নাম হলো শ্রীতমা, সে বাজারে আম বিক্রি করে। এবার বাজারে আমের দাম 150 টাকা পার কেজি, কিন্তু শ্রীতমা বিক্রি করে 50 টাকা পার কেজিতে। তার সঙ্গে শ্রীতমা বলে 2 কেজি কিনলে 1 কেজি ফ্রিতে দেবো। কেউ শ্রীতমাকে কিছু বলতে পারে না, তার কারণ শ্রীতমার বাবা বাজার উন্নয়ন কমিটিতে রয়েছেন। অতএব শ্রীতমা এই আম বিক্রি করে যাচ্ছে। এইখানে একটি নতুন ক্যারেক্টারের আবির্ভাব, সেই ক্যারেক্টারের নাম পরমা। পরমা আপনার কাছে এসে প্রশ্ন করলো যে মহানুভবতা, আমার কিছু বক্তব্য রয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে। আপনাকে প্রশ্ন করা হচ্ছে কারণ আপনি বিচারকের আসনে রয়েছেন। এবার আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন কি অন্যায় হয়েছে তোমার সঙ্গে, এই প্রশ্ন তো আপনি করবেনই, আপনি তো বাজার গরম করতে চেয়ারে বসেননি, অতএব এই প্রশ্নটা আপনি করবেন। এবার পরমা আপনাকে বলছে, শ্রীতমা যে আমগুলো বিক্রি করছে সেগুলো আসলে আমার আমের বাগান থেকে চুরি করে এনে বিক্রি করছে, আর সেখানে তাকে কেউ কিছু বলতে পারছে না, তার কারণ শ্রীতমার বাবা শ্রীতমাকে সাহায্য করছে। এবার আপনি বিচারপতি, আপনি কি করবেন? আপনি লজিক্যালি যা যা করতে হয় তাই করবেন। আপনি বলবেন, যাও গিয়ে খোঁজ খবর নাও, সত্যিই দেখো তো এটা পরমার বাগানের আম কিনা যেগুলো শ্রীতমা চুরি করে আনছে। খোঁজ খবর চালানো হলো। এইবারে কোতোয়াল এসে আপনাকে বলল, হ্যাঁ একদম ঠিক হুজুর, এটা পরমারই বাগানের আম, সেটাই নিয়ে এসে শ্রীতমা বিক্রি করছে। আপনি কি বলবেন? আপনি বললেন, আপনি বিচার করলেন, আপনি বললেন ঠিক আছে, শ্রীতমার আম বিক্রি করা ক্যান্সেল, এই আম এখন থেকে বিক্রি করবে পরমা, আর এতদিন শ্রীতমা আম বিক্রি করে যা টাকা পয়সা রোজগার করেছে সেগুলো শ্রীতমা পরমাকে দিয়ে দেবে। হয়ে গেল। এইবার এখানে আরেকটি নতুন ক্যারেক্টার সামনে উঠে এলো, যার নাম মধুরিমা। মধুরিমা এসে আপনার কাছে বলল, ধর্মাবতার আমার সঙ্গে অন্যায় হয়েছে। এবার আপনি প্রশ্ন করবেন, তুমি কে বাপু, তোমার সঙ্গে কি অন্যায় হয়েছে বলো? এইবারে মধুরিমা বলল, আপনি এই যে পরমাকে পরমার বাগানের আম বিক্রি করতে দিয়েছেন, এইটাই আমার সঙ্গে অন্যায়। কেন না, পরমার বাবা বাগানটা আসলে আমার নামে লিখে দিয়ে গিয়েছিলেন, ওই আমের ওপরে আসলে আমার অধিকার রয়েছে। এই দেখুন আমার কাছে ডকুমেন্ট রয়েছে, আমি আপনার কাছে সমস্ত ডকুমেন্ট দেখাচ্ছি। আপনি সেই ডকুমেন্ট দেখলেন, আপনি দেখলেন সত্যিই তো ঠিক কথা, পরমার বাবা বাগানটা তো এই মধুরিমার নামেই লিখে দিয়ে গিয়েছিলেন। এবার আপনি প্রশ্ন করলেন, তা মধুরিমা তুমি এতদিন আসোনি কেন, এতদিন তুমি কোনো কথা বলোনি কেন? মধুরিমা বললেন যে আমি তো ভেবেছিলাম ওই বাগানের আম কিছুতেই বের করা যাবে না, বিক্রি করা যাবে না, কারণ সেখানে শ্রীতমা আর তার বাবা দুজনে মিলে বসে রয়েছে। কিন্তু এই যে আপনি বিচার করলেন যে শ্রীতমা আম বিক্রি করতে পারবে না, আম বিক্রির টাকা ফেরত দিতে হবে পরমাকে, এই সব কিছু দেখে আমার মনে হলো যে ন্যায় এখনো বেঁচে রয়েছে, তাই আমি আপনার সামনে এলাম। আপনি এতদিন একটা প্রমাণ দেখেছেন, আপনি বিচার করেছেন, এবার আমি আপনার সামনে নতুন ডকুমেন্ট, নতুন প্রমাণ জমা দিচ্ছি, এইবার তাহলে আপনি কি করবেন? প্রশ্নটা আপনার জন্য, কারণ আপনি বিচারপতির আসনে রয়েছেন, আপনি কি করবেন? আপনি এটা বলে দেবেন যে না আমি তো বিচার করে দিয়েছি, আর আমি কিছু বিচার করব না, এই বিষয়ে বিচার একবার হয়ে গেছে, নাকি আপনি মধুরিমাকে বলবেন না তোমারও বিচার পাওয়ার অধিকার রয়েছে, তাই বিচার আমি করব, নতুন যে প্রমাণ আমার সামনে এসেছে সেই অনুযায়ী আমি বিচার করব। প্রথম কথা, আমরা রয়েছি মে মাসে, এবং মে মাসে এই নির্দেশ দেওয়া হয়েছে যে ববিতা সরকারের চাকরিটা আসলে পাবেন অনামিকা রায়। কিন্তু জানুয়ারি মাসে যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে এই মামলাটাকে নিয়ে আসা হয়েছিল, তখনই কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ববিতা সরকারকে এই নির্দেশ দিয়েছিলেন যে তিনি অঙ্কিতা অধিকারীর কাছ থেকে তার বেতন স্বরূপ যে টাকাটা পেয়েছেন সেটা যেন তিনি আলাদা করে রেখে দেন, কারণ সেই টাকা তাকে ফেরত দিতে হতে পারে, এই কথা জানুয়ারি মাসেই তিনি বলে দিয়েছিলেন। দ্বিতীয় পয়েন্ট, আদালতে ববিতা সরকারকে যখন বলা হয় যে তাকে টাকা ফেরত দিতে হবে এবং তার চাকরিটা চলে যাচ্ছে, সেই সময় ববিতা সরকার বলেছিলেন আমার চাকরিটা চলে যাচ্ছে, এই টাকা আমাকে এখন ফেরত দিতে হবে, আমি 11,00,000 টাকা এখনই ফেরত দিতে পারবো, কিন্তু বাকি টাকাটা দেওয়ার জন্য আমাকে একটু সময় দেওয়া হোক, আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি, আমাকে অন্তত 3 মাস সময় দেওয়া হোক। এইখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যথেষ্ট কড়া ভাষায় ববিতা সরকারকে বলেন যে আপনি ভুল তথ্য দিয়ে আদালতকে ভুল পথে পরিচালনা করেছেন, এর জন্য আপনার বিরুদ্ধে আদালত আরও কড়া পদক্ষেপ নিতে পারত, কিন্তু এই মুহূর্তে আপনি এই কদিন চাকরি করে যে বেতন পেয়েছেন সেই বেতন ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে না, এই সান্ত্বনা নিয়েই হাইকোর্ট থেকে যান, পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন, এই সব কিছু আপনার ভুলের জন্যেই কিন্তু হয়েছে, এটা মনে রাখতে হবে। এবং তারই সঙ্গে আমরা আসি তৃতীয় পয়েন্টে,
তৃতীয় পয়েন্ট হলো, আজকে এই যে মামলায় নির্দেশ এসেছে যে ববিতা সরকারের চাকরিটা আসলে পাবেন অনামিকা রায়, তিনিই যোগ্য, এইখানে কিন্তু সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার একটা বড়সড় হাত রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষের আপনাদের একটা বড় হাত রয়েছে। তার কারণ সোশ্যাল মিডিয়ায় এটা প্রথম ভাইরাল হয়েছিল যে ববিতা সরকারের আবেদনপত্রে কিন্তু একটা ভুল রয়েছে, দু নম্বর এক্সট্রা অ্যাকাডেমিক্স করে দু নম্বর এক্সট্রা তিনি পেয়েছেন, সেটা তার পাওয়ার কথা নয়, এবং তিনি যদি সেটা না পান তাহলে কিন্তু আসলে অনামিকা রায়ের এই চাকরিটা পাওয়ার কথা। সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়, এই নিয়ে চর্চা হয়, তারপর গোটা বিষয়টা আদালতে যায় এবং সেখান থেকে এই নির্দেশ আজকে সামনে এসেছে। তাই আজ যে নির্দেশ সামনে এসেছে তার দায়ভার বা ক্রেডিট কিছুটা হলেও সাধারণ মানুষের। আপনারাই এই নিয়ে কথা বলেছেন, এটাকে সামনে রেখেছেন, তারপরে কিন্তু এই গোটা বিষয়টা হয়েছে। এবং এখানেই বলি, সোশ্যাল মিডিয়ার নেগেটিভ দিকগুলো সম্পর্কে অনেকেই বলেন, এইটা একটা পজিটিভ দিক যেটা মানুষজন খুঁজে পেয়েছেন, তারা সর্বসমক্ষে তুলে ধরেছেন, আরও বেশি করে ছড়িয়ে দিয়েছেন, কথা বলেছেন এবং তারপরে এই নির্দেশ আজকে সামনে এসেছে। আর যদি দেখা যায় অনামিকা রায়ও নয়, অন্য কারোর এই চাকরিটা পাওয়ার কথা, তিনিই আসলে প্রাপ্য, তার কাছে কোনো ডকুমেন্ট নতুন প্রমাণ আছে, তিনি এগিয়ে এসে বলবেন আদালতের কাছে যে দেখুন ধর্মাবতার, আমার কাছে প্রমাণ রয়েছে, এই চাকরি আসলে আমার পাওয়ার কথা। আদালতের সামনে এসে আপনি যদি এই কথাটা বলতেই না পারেন, নিজের আবেদনের কথা রাখতে না পারেন, সত্যিটা জানাতে না পারেন, তাহলে আর কোথায় গিয়ে জানাবেন? এবং এই সূত্র ধরেই আমরা আসি আমাদের পরবর্তী প্রশ্নে। সকলের কথা শুনে বিচার করাটাই যদি বিচারের সংজ্ঞা হয়ে থাকে, তাহলে কলমের এক খোঁচায় 36,000 মানুষের চাকরি কি করে বাতিল করে দিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এবং আজকে তিনি বলছেন যে 36,000 নয়, সংখ্যাটা আসলে 32,000, সেটাই বা তিনি কি করে করলেন? 32,000টাও তো খুব কম নয়। প্রথম যেদিন এই নির্দেশ সামনে এসেছিল যে 36,000 মানুষের চাকরি বাতিল হচ্ছে না, এর আগের পর্বেও বলেছিলাম, তাদের প্যারা টিচার হিসেবে রাখা হবে এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে তাদের অংশগ্রহণ করতে হবে। এই যে নির্দেশ এটা যখন সামনে এসেছিল সবাই একটু হতচকিত হয়ে গিয়েছিলেন, তারপরেই যখন মাথা ঠান্ডা করে মূল্যায়ন করা হয়, দেখা যায় যে সংখ্যাটায় ভুল রয়েছে, তখনই কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই যে ভুলটা হয়েছিল সেটাকে কারেক্ট করে জানিয়ে দিয়েছেন যে সংখ্যাটা হবে 32,000-এর কাছাকাছি। একটা টাইপোগ্রাফিক্যাল এরর বা মুদ্রণজনিত একটি ভুল হয়েছিল, সেটাকে কারেক্ট করা হয়েছে। এইবারে আসি দ্বিতীয় কথায়। দ্বিতীয় কথা হচ্ছে, 32,000 হলেও আগেই যেটা বললাম সংখ্যাটা তো মোটেই কম নয়, ইঁদুরের পচা ইঁদুরের গন্ধ বেরোচ্ছে, তার জন্য গোটা গুদাম ঘরটাকে জ্বালিয়ে দেওয়া কি সত্যিই সঠিক সিদ্ধান্ত? আমরা এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের কাছে যাব, উচ্চ আদালতের কাছে যাব। অবশ্যই আপনার যদি মনে হয় যে আপনি ন্যায্য বিচার পাননি, তাহলে অবশ্যই আপনি উচ্চ আদালতের কাছে যাবেন, সেই প্রভিশন তো রয়েছে। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় পছন্দ না হলে আপনি ডিভিশন বেঞ্চের কাছে যাবেন, কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তার কাছে যাবেন, সেখানেও সুবিচার আপনি পাননি মনে হলে আপনি সুপ্রিম কোর্টের কাছে যাবেন, সেই অধিকার আপনার রয়েছে। আমাদের দেশের, আমাদের রাজ্যের দুর্নীতিগ্রস্ত নেতানেত্রীরা এই গোটা সিস্টেমের অ্যাডভান্টেজ তোলেন, আইনকে ঘোল খাইয়ে দেওয়ার চেষ্টা করেন, এই কোর্ট থেকে ওই কোর্ট থেকে সেই কোর্ট, তারিখের পর তারিখ গোটা জিনিসটাকে টেনে টেনে তারা আরো লম্বা করতে থাকেন। সেখানে আপনার তো জেনুইন কেস, আপনার যদি মনে হয় আপনি ন্যায্যভাবে চাকরি পেয়েছিলেন, সেই প্রমাণ আপনার কাছে আছে এবং আপনার সঙ্গে সঠিক বিচার করা হয়নি, তাহলে অবশ্যই আপনি উচ্চ আদালতের কাছে যাবেন। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে একটা মামলা শুরু হয়েছে সেখানেই মরে যাবে, বিষয়টা তো এরকম নয়। সত্যিই তো এই এতগুলো মানুষের মধ্যে নিশ্চয়ই কিছু মানুষ রয়েছেন যারা ন্যায্যভাবে সঠিকভাবে সঠিক পথে চাকরিটা পেয়েছিলেন, তারা এফেক্টেড হলে তাদেরকে তো উচ্চ আদালতের কাছে যেতেই হবে। অলরেডি টিচার্সদের অ্যাসোসিয়েশন এবং পর্ষদ কিন্তু ডিভিশন বেঞ্চের কাছে গেছে, কিন্তু তারপরেও জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এটা কি করে করতে পারেন? তিনি না মাসিহা, তিনি না ভগবান। আচ্ছা, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কি কোনোদিন বলেছিলেন যে আমাকে ভগবানের আসনে বসিয়ে দিন? তা নাই বা বললেন, তাকে নিয়ে তো মানুষের একটা আবেগ রয়েছে, তিনি এরকম একটা কাজ করার আগে একবারও ভেবে দেখলেন না? আর এইখানেই আমি আপনাদের একটি কনভারসেশন, একটি কথোপকথন একদম হুবহু পড়ে শোনাতে চাই। সংবাদ মাধ্যম থেকে আমি একদম হুবহু পড়ছি, কারণ তারা এই কনভারসেশনটাকে একদম সুন্দর করে লিপিবদ্ধ করেছে। ধর্মাবতার, আপনি আমাদের দেখুন, আমাদের পরিবার রয়েছে, এখন চাকরি বাতিল হলে কোথায় যাব? বিচারপতি গঙ্গোপাধ্যায় বলছেন, এই রায়ের ওপর আমার এখন আর কিছু করার নেই, রায় ঘোষণা করা হয়ে গেলে কিচ্ছু করার থাকে না, শুধুমাত্র সংশোধন করা যেতে পারে, কিন্তু আমাদের কি হবে? আমি দুঃখিত আপনাদের অসুবিধার জন্য, কিন্তু কিছু করার নেই। এই নিয়োগের ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে, কোনো একটা দুটো কারণ নয়। যিনি মামলা করেছেন তিনি অপ্রশিক্ষিতদের বিষয়টি উত্থাপন করে মামলা করেছেন, তাই আমার এই রায়, প্রশিক্ষিতদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই মামলায়। শিক্ষক বলছেন, আগে আমরা পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার ছিলাম, সেই সময় আলাদা সংরক্ষণ নীতি ছিল। বিচারপতি বলছেন, আমার রায় নিয়ে আপত্তি থাকলে উচ্চতর বেঞ্চে আবেদন করুন, রায় ঘোষণা করা মানে এখন বিষয়টি আমার হাত থেকে বেরিয়ে গিয়েছে। আপনিই দেখুন আমাদের বিষয়টি, আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাদের কি হবে?
বিচারপতি বলছেন, এই নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, আমাকে বাধ্য করবেন না, আমি মন্তব্য করলে রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে। কিছুক্ষণ থেমে তারপর তিনি বলেন, কারণ একটা বা দুটো নয়, এতটাই বেআইনিভাবে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল যা অকল্পনীয়। কত দুর্নীতির কথা বলবো, প্রচুর দুর্নীতি হয়েছে। এই কথা শুনে শিক্ষক শিক্ষিকারা চুপ। বিচারপতি বলেন, ঝাঁকে ঝাঁকে চাকরি বিক্রি হয়েছে, ওই দালালদের কাছে এত কোটি কোটি টাকা কোথা থেকে এলো? যারা দোষী তাদের কাছে গিয়ে বলুন, হাজারে হাজারে চাকরি বিক্রি হয়েছে, আমার কাছে বলে আর কোনো লাভ নেই। একজন শিক্ষিকা এরপরে বলেন, আমরাও চাই দোষীদের শাস্তি হোক, কিন্তু আমাদের কি হবে, আমরা তো যোগ্য। বিচারপতি বলেন, আপনারা যোগ্য হলে আবার সুযোগ পাবেন, আমি তো আপনাদের অধিকার কেড়ে নিচ্ছি না, নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হলে সমস্ত যোগ্যরাই সুযোগ পাবেন। আগে এত বেশি দুর্নীতি হয়েছে যে এখন এখান থেকে আর মুড়ি আর মিছরি আলাদা করা যাবে না, আপনারা চাইলে ডিভিশন বেঞ্চে যেতে পারেন, আমার আর এখন কিছু করার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে যাদের চাকরি বাতিল হয়েছে তারা কেউ কষ্ট পাবেন না, মানসিক ভারসাম্য হারাবেন না, ডিপ্রেশনে চলে যাবেন না, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। কিন্তু তাদের আজকে এই কষ্ট পাওয়ার, ডিপ্রেশনে পড়ার জায়গাটাই তৈরি হলো কেন, প্রথম প্রশ্ন তো সেখানেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া, সে সম্পর্কে বলতে গিয়ে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যেহেতু মানিক ভট্টাচার্য পর্ষদের সভাপতি থাকাকালীন এই দুর্নীতি হয়েছে, তাই মানিক ভট্টাচার্যের কাছ থেকে টাকা নিয়ে এই নতুন নিয়োগ প্রক্রিয়ার সমস্ত খরচ সম্পন্ন করতে পারে সরকার। তার মানে মানিক ভট্টাচার্য এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি দুর্নীতি করেছেন। এই প্রশ্ন তো অবশ্যই এখানে ওঠা উচিত যে মানিক ভট্টাচার্য কোন প্রশাসনের অঙ্গ ছিলেন, কোন রাজনৈতিক দলের অঙ্গ তিনি ছিলেন। ব্যাটম্যানে একটা লাইন আছে, ইউ আইদার ডাই আ হিরো অর লিভ লং এনাফ টু সি ইয়োর সেলফ বিকাম দ্য ভিলেন। যার যখন ভগবান হওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে তার জীবন শেষ হয়ে যাওয়া উচিত, না হলে সে আস্তে আস্তে শয়তান হওয়ার দিকে এগিয়ে যায়, মানে হিরো থেকে দুম করে জিরো। যে কোনো বিচার সবসময় আপনার পছন্দ মতো হবে না, কোনো বিচার শুনে আপনার মনে হবে ওয়াও দারুণ, আবার কোনো বিচার শুনে আপনার মনে হবে আহ কি জোরে লাগলো। কাজেই বিচার বিচারের পথে চলবে, কাউকে ভগবান বা শয়তান করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার বিষয়। এবং আজ যখন ডিভিশন বেঞ্চে এই মামলাটা যাবে, সেখানেও হয়তো এই প্রশ্নটা উঠে আসবে যে এই গোটা পরিস্থিতিটা তৈরি হলো কেন, এর পেছনে কারা রয়েছেন, এবং তারই সঙ্গে এখানে কোনো ম্যাজিক সলিউশন আছে কি যার মাধ্যমে একদম কাস্টমাইজড একটা বিচার সামনে উঠে আসবে, যেখানে দেখা যাবে সত্যিই একজন নিরপরাধ ব্যক্তিকেও কষ্ট পেতে হলো না। মানে এমন একটা পন্থা সত্যিই কি নিয়ে আসা সম্ভব, একটা সলিউশনের পথ বের করা সম্ভব, যার মাধ্যমে দুর্নীতির এই যে এতগুলো ছিদ্র দেখা যাচ্ছে, একটা মশারি সেটাকে সুন্দর করে সুনিপুণভাবে সেলাই করে চাদরে পরিণত করা সম্ভব, যে চাদরটাই আসলে হওয়ার কথা ছিল। যদি সেটা হয়, হোয়াট ইজ দ্যাট সলিউশন? আজকের পর্ব এখানেই শেষ করছি, আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়, ভালো থাকবেন।